বিজেপির মিছিলকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি, লাঠি চার্জ পুলিশের। দেশের প্রধানমন্ত্রীকে এই কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় যাদবপুর বিজেপির সাংগঠনিক জেলার পক্ষ থেকে যুব মোর্চার নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। সেই মিছিলে পুলিশের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তোলে বিজেপির কর্মী সমর্থকেরা। স্থানীয় সূত্রে জানা যায়, বিজেপির যুব মোর্চার নেতৃত্বে একটি মিছিল বারুইপুরের বিজেপির দলীয় কার্যালয় থেকে বারুইপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল বের করে বিজেপির কর্মী সমর্থকেরা। সেই মিছিলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করার সময় কুশপুত্তলিকা দাহ করতে বাধা দেয় পুলিশ কর্মীরা। এরপর শুরু হয় দুই পক্ষের মধ্যে ব্যাপক গণ্ডগোল। বিজেপির বেশ কয়েকজন মহিলা কর্মী সমর্থকেরা পুলিশের উপর হামলা চালায়। মুহূর্তের মধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে বারুইপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয় বারুইপুর পুলিশ জেলার পুলিশ কর্মীরা। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ কর্মীরা। আর এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি মহিলা কর্মী সমর্থককে আটক করেছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। আজকে বিজেপি যুব মোর্চার যে শান্তিপূর্ণ মিছিল ছিল, মমতা ব্যানার্জি যেভাবে প্রধানমন্ত্রীকে নোংরা ভাষায় আক্রমণ করলেন, আজকে ওনার দালাল পুলিশ ঠিক একইভাবে আজকে আমাদের মিছিলের উপর আক্রমণ করলেন। ঠিক মমতা ব্যানার্জি যেভাবে নোংরা রাজনীতি করছেন, আজকে এই প্রশাসনকে নোংরা দালালি করতে বাধ্য করছেন। আগামী দিনে এর আন্দোলন আরো বৃহত্তর হবে এই বারুইপুরের রাজপথে যুব মোর্চার নেতৃত্বে। আজকে মিছিল আমাদের যাদবপুর যে জেলা পার্টি অফিস বারুইপুরে, সেখান থেকে মিছিল শুরু হয়েছিল, শান্তিপূর্ণ মিছিল এসপি অফিসের সামনে এসে আমাদের শেষ করার কথা, যেখানে অন্যান্য এই রাজ্যের বুকে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পড়তে পারে, সেখানে মমতা ব্যানার্জি কুশপুত্তলিকা পড়াতে গেলে আজকে আমাদের উপর পুলিশ লাঠিচার্জ করে। নির্লজ্জ পুলিশ!